Hello everyone, how are you? আজকে আমি আপনাদের দেখাবো হাউ টু ডিজাইন এ প্রফেশনাল লোগো। সো লেটস গো টু স্টার্ট। প্রথমে আমি ইলাস্ট্রেটর ওপেন করলাম। ইলাস্ট্রেটর ওপেন করে আমি এখান থেকে শেপ টুল নেব। এই শেপ টুল থেকে আমি এটা শিপ শেপে ধরে ড্রপ করে মুভ টুল দিয়ে এটাকে, এটা হচ্ছে পিল কালার, এটা হচ্ছে পিল কালার, আমি এটাকে এটা কালার চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, অথবা এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। আর এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা আমি এখান থেকে স্ট্রোক কালারটা দিয়ে দিতে পারি। এখানে দিলাম বর্ডার কালার হচ্ছে 1 পিক্সেল। আমি এখন পিল কালারটা নান করে দেব ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইন করার জন্য আমি শুধু স্ট্রোক কালারটা, বর্ডার কালারটা রাখলাম। এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই যে এখানে দেখুন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এরকম অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। পরে এখানে ক্লিক করব। পরে আমি এখানে ক্লিক করে শিপ শেপে ধরে ড্রপ করে নিচে নিয়ে আসব, নিচে ডিজাইন এই অ্যাঙ্কর পয়েন্টটা এখানে এনে ছেড়ে দিলাম। এবার আমি মুভ টুল নেব। এবার মুভ টুল নিয়ে এটা ওয়াল্টার চেপে ধরে, ওয়াল্টার প্লাস শিপ চেপে ধরে আমি আরেকটা কপি করব। আরেকটা কপি করে আমি এখানে এখানে এই বরাবরটা নিয়ে ছেড়ে দিলাম। এই চাইডটা আমি টেনে এখানটায় দিলাম। এখন দেখুন, এখন এই দুইটা লেয়ার একসাথে করে আমি পাথ প্রিন্টার থেকে এটা এই জায়গাটা এখান থেকে কেটে দিলাম। কেটে দিয়ে আমি এই এই লেয়ারটাকে এখন আমি এটা অল্টার প্লাস শিফট চেপে ধরে এদিকে নিয়ে আসলাম। এদিকে এনে আমি এটা দুইটা লেয়ার তৈরি করলাম, দুইটা শেপ হলো। এটা দেখতে ডব্লুর মতো। আমি এই লেয়ারটাকে আমি ফ্রন্টে নেব। ফ্রন্টে নিয়ে এই লেয়ারটাকে আমি অল্টার চেপে ধরে কপি করে এদিকে আনবো। হ্যাঁ, এরকম মানে এই দুইটা লেয়ার আমি একটু এদিকে নিতে পারি। হ্যাঁ, এই লেয়ারটা এবার শিফট চেপে ধরে এই দুইটা লেয়ার একসঙ্গে সিলেক্ট করলাম। করে আমি পাথ প্রিন্টার থেকে এই জায়গাটা এখান থেকে কেটে দিতে চাচ্ছি। এখান থেকে আমি কেটে দিলাম। হ্যাঁ, দেখুন এখন এই লেয়ারগুলো সব একসাথ করে দিলাম, অ্যাটাচ করে দিলাম। এখন দেখতে এরকম হলো। এখন এটাকে আনগ্রুপ করলাম। এবার এটাকে আমি কালার দেব, যে কোনো একটা কালার। এটাকে আমি এই কালার দেব, এটা এটা এই কালার। সো দেখতে খুবই নাইস। হ্যাঁ, এবার আমি টাইপ টুল নিয়ে আমি এখানে লেখার সাইজ বাড়াই, এখানে ক্লিক করে আমি লোগো নামটা টাইপ করব। এখন খেয়াল রাখবেন যে লোগোর যে ওয়ার্ডগুলো থাকবে, যে এই দুইটা কালার দুই সাইডে ইউজ করার জন্য। প্রথমে আমি যেখানে দিছি ওয়েব, ওয়েবের এটা এই কালারটা, এই পাশের কালারটা, আর এই সাইটের যে কালারটা এই এই পাশে দেব। দিলে দেখতে খুব ভালো লাগবে, ক্লায়েন্টও খুবই লাইক করবে। এটা শিপ শেপে ধরে আমি এখান থেকে একটু বড় করে নিতে পারি, নিয়ে এটার সঙ্গে ম্যানেজমেন্ট ঠিক করে এখানে সুন্দরভাবে দিতে পারি। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর। এখন আমি এটাকে 3D লুকিং করব। 3D লুকিং করার জন্য এটাকে আমার কপি করে ফটোশপে নিতে হবে। ফটোশপে নিয়ে জাস্ট 3D-র মতো দেখতে হবে, এরকম একটা 3D লুকিং আমি করব। এটার আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। হ্যাঁ, দেখুন খুবই সুন্দর দেখতে। এই লোগোটা ক্লায়েন্টকে যখন আপনি সাবমিট করবেন তখন অবশ্যই এরকম ডিজাইন দেখলে ক্লায়েন্ট পছন্দ করবেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।